আমার প্রিয় ক্লাস টেনের বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। তোমাদের ক্লাস টেনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবন বিজ্ঞান। আজ আমি তোমাদের কাছে জীবন বিজ্ঞানের আগের বছরের একটি স্কুলের প্রথম পার্বিক মূল্যায়নের প্রশ্নপত্র নিয়ে এসেছি এবং তার সঙ্গে আমি তোমাদের MCQ এর উত্তরও আলোচনা করে দেব। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। প্রথম পার্বিক মূল্যায়নের পরে দ্বিতীয় পার্বিক মূল্যায়ন, তোমাদের টেস্ট এবং তোমাদের মাধ্যমিকের জন্য আমি সাজেশান দেব এবং আমি এবং সব সময় তোমাদের পাশে রয়েছি। তোমরা কি ধরনের ভিডিও চাইছো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও এবং আমার প্রতিটি বিষয়, তোমাদের বাংলা থেকে শুরু করে ইতিহাস, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল, প্রতিটি বিষয়ের আমার প্লেলিস্ট রয়েছে। তার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একেবারে প্রথমে তোমরা পেয়ে যাবে। সেই প্লেলিস্টে গেলে তোমরা তোমাদের যে বইয়ের প্রতিটি অধ্যায়ের উত্তর সহ ভিডিও রয়েছে এবং MCQ এর উত্তর করা আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেই ভিডিওগুলি তোমরা যদি দেখো খুবই উপকার পাবে। আর যদি লিংকের কোনো অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, আমি সেই ভিডিও লিংক তোমাদের দিয়ে দেবো, কারণ আমি প্রতিদিন তোমাদের কমেন্ট চেক করি। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের জীবন বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের একটি প্রশ্নপত্র। তোমাদের জীবন বিজ্ঞানের পরীক্ষা হবে মোট 40 নম্বর। সেই 40 নম্বরের মধ্যে জীবনবিজ্ঞানে তোমাদের প্রথম যে অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের কোনো স্কুল প্রথম এবং দ্বিতীয় পুরোটাই নেয়, আর কখনো দ্বিতীয় জননের আগে অবধি সিলেবাসের অন্তর্ভুক্ত। তাহলে এসো আমরা দেখে নিই জীবনবিজ্ঞানে প্রথমে MCQ এর উত্তরগুলি। একের দাগে MCQ রয়েছে। প্রথম প্রশ্ন, আলোক দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সামগ্রিক চলনকে কি বলে? ফটোট্যাকটিক। কোন উদ্ভিদ হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়? অক্সিন। কোন হরমোনের প্রভাবে ত্বকের লোম খাড়া হয়ে যায়? অ্যাড্রিনালিন। মানব মস্তিষ্কে যে অংশটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেটি হল? সঠিক উত্তর ডি, লঘু মস্তিষ্ক। অ্যামিবার গমন অঙ্গটি হল ঘনপথ। বীজের অঙ্কুরোদ্গম ত্বরান্বিতকারী হরমোনটি হল জিহ্বের এলিন। কোষচক্রে RNA ও প্রোটিন তৈরি হয় G1 দশায়। মাইটোসিস কোষ বিভাজনে কোষ দশার সেন্টোমিয়ার বিভাজিত হয় অ্যানাফেজ দশাতে। কোনটি DNA এর গঠনে থাকে না? সেটি হল ইউরাসিল। এবার তোমরা বিভাগ খ SQ এর প্রশ্নগুলি দেখে নাও। শূন্যস্থান পূরণ বিয়ের দাগে সত্য মিথ্যা নির্বাচন করো। বিভাগ গয়ে রয়েছে 2 মার্কসের প্রশ্ন। প্রশ্নমান 2 এর পরে বিভাগ ঘ, এখানে দেখো 5 মার্কসের প্রশ্ন। তোমাদের ইয়ার, তোমরা যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু নিউরনের চিত্র অঙ্কন ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রতিবর্ত চাপ, এই দুটো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। এই দুটোই তোমাদের সাজেশনে থাকছে, খুব ভালোভাবে দেখে নাও। এছাড়া তোমাদের চিত্র অঙ্কনের সাজেশান, জীবনবিজ্ঞানের সাজেশান সবই আমি দেবো, তোমরা দেখে নিও। এগুলো 5 মার্কসের প্রশ্ন। তোমরা যারা এই বছর অর্থাৎ 2023-এ ক্লাস টেনে উঠলে তোমাদের জন্য আমাদের চ্যানেলের একটি অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি এবং সেখানে তোমরা যদি কেউ টিউশন পড়তে চাও সেটি হলো তোমাদের ফিস নিয়ে পেয়েবেল। সেখানে তোমরা জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান পড়তে পারো। আমাদের স্টাডি ফর এডুকেশনেরই যিনি জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের ম্যাম উনি পড়ান। তোমরা যদি চাও তোমরা ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপে শুধু কথা বলে নিতে পারো, ফোন করবে না, হোয়াটসঅ্যাপে জানাতে পারো যদি তোমরা চাও। এবং আবার বলছি এটা পেয়েবেল, উনি ফিস নিয়ে পড়ান। এর আগে যে 2টি বছর মাধ্যমিক পরীক্ষা হয়েছে 2023 এবং 2022-এ অনেকেই আমার চ্যানেলের অনেক স্টুডেন্ট কিন্তু ওনার কাছে পড়েছে এবং 2022-এ খুব ভালো নম্বর পেয়েছে। 2023-এ ছাত্রছাত্রীদেরও খুব ভালো নাম্বার আশা রাখি হবে, কারণ তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, তাই তোমাদের জানালাম। এবং ওনার হোয়াটসঅ্যাপের যে নাম্বার আমি দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমে। তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পেলে তোমাদের জীবনবিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের একটি স্কুলের প্রশ্নপত্র। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের শেয়ার করে দিও এবং এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা লিখে অভ্যাস করো।